বন্ধুরা, গুড মর্নিং। সমুজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে ক্রিসমাস, তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে দিনটা তোমরা খুব আনন্দ করে কাটাও। আমি এখন ভাত রান্না করছি, গ্যাসে রান্না বসিয়েছিলাম, গ্যাসটা শেষ হয়ে গেছে, তার জন্য এখন কাঠে বসিয়েছি। তো এই যে এখন আগে ভাতটা রান্না করে নিচ্ছি, আর ভাতের মধ্যে মসুরের ডাল দিয়ে দিয়েছি। আজকে শুধু মসুরের ডাল আর ভেষনে বড়া করবো, তার কারণ আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে দুপুরবেলায় যাবো, তাই তার জন্য সকালের জন্য রান্না করছি। আর আমি ভেবেছিলাম 10টার সময় চলে যাব, কিন্তু যাওয়া হবে না আজকে, যেহেতু ক্রিসমাস। তো দোকানে কেক এনেছি, কেকগুলো বিক্রি করতে হবে। আর আমার হাজব্যান্ড এখন মাঠে জল ধরাচ্ছে, তাই ও দোকানে আসতে পারবে না, তাই একবারে দুজনে একসাথে একটার সময় যাব। ওই যে শ্রেয়াস ঘুম থেকে উঠেছে, ডাকছে আমাকে। ও এখন শীতের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে কিছুতেই উঠে না, এখন ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যায়, তো ডাকলেই কিছুতে উঠে না। আজকে তাড়াতাড়ি উঠে গেছে, শুনেছে দিদুন বাড়ি যাবে। এখানে ভাতটা হতে থাক, এবার আমি পেঁয়াজ ভেষন এগুলো নিয়ে আসি দোকান থেকে। আগে দেখি শ্রেয়াস ডাকছে, না হলে আবার না গেলে কান্নাঘাটি করবে। কি হয়েছে বলো শ্রেয়াস? যে এখনো কম্বলের তলা শুয়ে শুয়ে ডাকছে, কেক খাবে না? হ্যাঁ, আজকে বড় দিন তো, তুমি জানো না, ভুলে গেছো। চলো ওঠো 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 ওঠো। কিছুতেই উঠতে ইচ্ছে করছে না ঠান্ডার জন্যে, এই তো আবার শুয়ে পড়ছে। আর এই যে আমাদের মিনিটা ঠান্ডার জন্যে, এই যে একটু রোদ উঠেছে, এখন রোদের মধ্যে বসে বসে রোদ পোহাচ্ছে। আর আজকে সকালবেলা উঠে দেখি ও উনুনের ভিতরে ঢুকে আছে ঠান্ডার জন্যে। আর এই যে এই ফুলগুলো সুন্দর সুন্দর ফুটে সব ঝরে পড়ে যাচ্ছে, এই যে এটার থেকে ঝরে পড়ে গেছে। কি হয়েছে, তুমি তো দুটো মুড়ি প্যাকেট ছিঁড়ে রেখেছো, চলো ওগুলো খাবে। আজ ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভেষন আর পেঁয়াজ নিয়ে চলে এসেছি, আর এই যে কালের জন্য জল বসিয়েছি। আর শীতকালে কাঠে রান্নার একটাই সমস্যা হচ্ছে, হাতে কালে লাগলে আর কিছুতে উঠতে চায় না। এই যে হাতে সার্ফ লাগিয়ে প্রচণ্ড ঘষাঘষি করেছি, কিন্তু কিছুতেই উঠেনি, আবার ভালো করে ঘষতে হবে, দেখেছো পুরো হাতে কালি লেগে আছে, জালি দিয়ে ঘষতে হবে, তা নাহলে উঠবে না। আর হাঁড়ি কড়াইতে তো লাগলে কোনো কথাই নেই, বালি দিয়ে একবারে অনেকক্ষণ ধরে ঘষতে হয়। তো এবারে পেঁয়াজগুলো কেটে নিই, আর এগুলো হচ্ছে অনেক দিনের পেঁয়াজ, তার জন্য এই যে দেখতে পাচ্ছ কল বেরিয়ে গেছে। এগুলো দুর্গাপুর থেকে এনেছিল, 1.5 মাস হয়ে যাচ্ছে, অনেক দিনে খাওয়া হয়েছে, এবার একটা দুটো করে রান্না করি। এই যে সবগুলোর কল বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এগুলো এনেছে পরশুদিন এনেছে। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, তো এটা অনেক আগের কড়াই, আমার বিয়ের অনেক আগের। তো এই কড়াইটা দিয়ে কাঠেই রান্না করে, তো মা বেশিরভাগ কাঠেই রান্না করতো আগে, তার জন্য এতটা কালো হয়ে গেছে। তো এই যে গ্যাস আলোকে ফোন করেছে, তো এই যে এসে এখন গ্যাস নামিয়ে দিয়ে যাবে। তো রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন জল গরম বসিয়েছি জামা কাপড় কাচার জন্যে। তো এই যে ক্রিসমাসের কেক আমাদের 5 টাকা দাম, দোকান থেকে নিচ্ছি তিনজনের জন্য 3টে। আর কালকে হকার শুধু এই কেকগুলো দিয়ে গেছে, তো বেশি দামি কেক আনেনি, তাই এগুলো নিয়েছি। আজকে বলেছে 10টার সময় দিয়ে যাবে, তো দেখি দিয়ে যায় নাকি। তো আপাতত এই 5 টাকা দামের কেকগুলো দিয়েই এখন ক্রিসমাসটা পালন করি। আর শ্রেয়াসে ঠাট্টু ফোন করেছে, ও কথা বলতে চাইছে না, ওই জন্য বাবা বকা দিচ্ছে। ও ঠাট্টু ফোন করলে কিছুতেই কথা বলতে চায় না, আর বাড়িতে আসলে তো ঠাট্টু দাদুর পুরো পাগল, মনে হয় যেন আমাদের চেনেই না, আর দূরে থাকলেও ফোনে কথাই বলতে চায় না। এই যে এখন কথা বলছে বাবার বকা খেয়ে। হ্যাঁ না, মেরি ক্রিসমাস। সবাটা ভিতরে, এই যে জল দিচ্ছে এখানে কাদার মধ্যে হাঁটা ঠিক হচ্ছে, পড়লি তো আসছে, হাঁটতে পারছে না, পুরো কাদা কাদা হয়ে আছে, আর বাবার সাথে সাথে হাঁটছে জমিতে। এই বকটা তো এখনো বেঁচে আছে, ওই দেখো শ্রেয়াস, এই যে এই বকটাকে আজকে 2-3 দিন হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়ে কয়েকটা ছেলেপেলের কাছ থেকে এনেছিল, প্রাইভেট পড়তে গিয়েছিল। তো বকটির ডানার মধ্যে মনে হয় বিড়াল না হলে কুকুর কামড়ে দিয়েছিল, তো হাড় একেবারে বেরিয়ে গেছে, তাই মেয়েটা এনে ডাক্তারের কাছে ওষুধ লাগিয়েছিল। আর ও ভয়ে ওর কাছে যেয়ে যায় তাকে কামড়াতে আসে, ভাবে যে ওকে মেরে ফেলবে, উঠতে পারে না। হ্যাঁ বলো। হ্যাঁ এখনো ডানাতে এখনো হালকা হালকা রক্ত আছে। শিকারি মেরেছে ও, শিকারিরা খায় যে শিকারি মেরেছে। কি করছিস তুই কাদার মধ্যে দাঁড়িয়ে,
দেখ দেখ কি করে, পড়বি তো, উঠে যা আস্তে আস্তে, উঠে যা, উঠে যা আস্তে আস্তে। আর ওকে এনে যে কিছু দেবো খেতে, কিন্তু কাছে যেতে ভয় লাগে। সেদিন কো যে মেয়েটা এনেছে ওর হাতে কামড়ে দিয়েছে, তাই আমার যেতে ভয় করছে। আর ওরা তো মনে হয় পোকায় খায়, ভাত কিংবা চাল খায় কিনা জানি না, তো দেখি অল্প চাল দিয়ে আসি, খায় নাকি দেখি। তো এই যে মুড়ি নিয়েছি, আমার মনে হয় খাবে না, তবু দিয়ে দেখি। জমি থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ ডানার পাশটা একবারে রক্ত রক্ত হয়ে গেছে। ও বাবা, ও ভয়েই পালাচ্ছে, দেখছ কিভাবে দেব, এখানে তো আর যাওয়াই যাবে না, ভয়ে পালিয়েছে, এখানে রেখে যাই, যদি এসে খায়। হাঁটতে পারে কিন্তু উঠতে পারে না। তো বাড়ির সব কাজ করব সেরে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি দোকানটা বন্ধ করেছি। আর শ্রী এসে টুপি নিয়ে নিয়েছি, আসার সময় যদি ঠান্ডা লাগে, চলে আসবো তাড়াতাড়ি, সাড়ে তিনটের সময় চলে আসবো, এখন বাজে একটা, তো একটার সময় যাবো বলেছি, একটার সময় যাচ্ছি। বোন ফোন করেছে, ওরা চলে এসছে অনেক আগে, তো চলো এখন বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে কেক নেবো, তার জন্য এখন দাঁড়িয়েছি। এই যে কত রকমের কেক, তো চলে এসছি বাড়িতে। আর এই যে আমাদের ফুকু বাবা, আবার কতদিন পর দেখা হয়েছে, মাসিকে দেখে একবার লজ্জায় দৌড় দিচ্ছে, দৌড়ে গিয়ে ধরে এনেছি। মা কোথায়? মা দিদুন, মা ওদের কোনো পাত্তাই নেই, কোথায় গেছে ওরা? আহ, মাংসর কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, রান্না করছে মনে হয়। এই যে রান্না করছে, এই যে মা, আর এই যে কি এগুলো, মাছ, রু মাছ, মাছ এখনো রান্না হয়নি, এখানে কি মাটন হচ্ছে? বাহ, এর জন্য তো ভালো গন্ধ বেরিয়ে গেছে আমাদের রাঁধুনি। আর এই যে আমরা ছানার কেক এনেছি, বোন এখন টেস্ট করবে, যে দুই ভাই মিলে বসে এখন কেক খাচ্ছে। এই যে প্রথমে কেক খেলাম, বোন এনেছে, এখন আবার এই যে গুড় বাদাম, মা গুড় বাদাম করেছে তো দিয়েছে, আবার নাকি পিঠেও আছে বলছে, পিঠে করেছে। জেঠিরা, ও জেঠিরা করেছে, না না আল্লাহ গুণ থাক, এতটুকু কি এখন আমার মাছ হবে? হুম, মোবাইল ছাড়া কিছুতেই ভাত খাবে না, এত ছোট তবু মোবাইল ছাড়া ভাত খায় না। তো এই যে বাবা চলে এসে, আরো দেখেছিল কপি নিয়ে, আর এই যে দুই ভাইয়ের জন্য আপেল এনেছে, কারো তো কপি নিয়েছিল কিন্তু কপির দাম একবারে নেই বলছে, এক টাকা করে, তাই মন খারাপ করে চলে এসে। এখন নাতিদের দেখে আবার মুখে হাসি ফুটে গেছে। আর মায়ের দিকে রান্না, এই যে মাছগুলো ভাজা করে তরকারিতে দিয়ে দিয়েছে, তো এইগুলো হলেই পুরো কমপ্লিট রান্নাবান্না, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে করবো খাওয়া দাওয়া। আর চলো কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন ভাজা আর আলু গাজর ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি আর মাংস। তো এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো, আর এখানে বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা এখানে বসে বসে খাচ্ছে, আর শ্রেয়াস ওর বাবার সাথে খেয়ে নিচ্ছে। দিদুনকে ধাক্কা দিয়ে দেবে নাকি? আসতে শ্রেয়াস, কথা শুনবেই না। আর একজন দেখো কী করছে, দেখো লাগার জন্যে, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, ভ্যান ঠেলছে। আর আমার দাদাকে তো তোমাদের দেখানো হয়নি, এই যে আমাদের দাদা মনে হয় যেন এখনও বেঁচে আছে। তো এটা হচ্ছে ওর গায়ে হলুদের দিন ছবি তুলেছিল। দাদা বেঁচে থাকলে আজকে তিন ভাই বোন মিলে আনন্দটা করতাম, কিন্তু ওকে ছাড়া এখন আমরা দুই বোন একা একা। আর
বাড়িতে এসে ততটা ভালো লাগে না, দাদা নেই আসলেই মন খারাপ লাগে, ঘরে ঢুকার মাত্রই ওর কথা মনে পড়ে যায়। তো এই যে বোনকে নিয়ে যাচ্ছে এখন, শ্রেয়াসে যাবি? পাপাটা করে ও মাসি বাড়ি বসবো রে, বাবা কিভাবে ধরেছে। তো বোনকে দিয়ে চলে এসছে আর শ্রেয়াসকে বন্ধুর বাড়িতে রেখে এসছে, তো আমাকে নিতে চলে এসছে। মাথায় করে খুলি হয়ে গেছে, কিভাবে লাগাবো এটা? এটা খোলাই ছিল না উপর তোদেরকে চিনে না, যাবে না যাবে না, জ্বালায় বেশি মামারা। টুপি কোথায় শ্রেয়াস? ঘরে ও ভুলে গেছে কোথায় রেখেছে, দেখ তো ঘরে রেখেছে নাকি। তাড়াতাড়ি, 4টে বেজে গেছে, দোকান খুলতে হবে। ময়মা বাড়িতে নেই, তো বাড়িতে এসে দোকানটা খুলে বিকেলে কাজকর্মগুলো করেছি। আর এই যে বাইরে সন্ধে হয়ে আসছে, কি আছে তুমি? ভুজিয়ার মোয়া? দিদুন বাড়িতে ভাত একটাও খায়নি আর এখন খিদে লেগেছে, তাই এখন দোকান থেকে এনে খাবার খাচ্ছে। তো এবার আমি এঘরে জামা কাপড়গুলো গোছাবো, অনেকগুলো একসাথে জমা হয়ে গেছে, তো বাইরে থেকে এনে এনে সব এখানে রাখি। এখানে যেহেতু এখন মা বাবা নেই, তাই সব বাইরে থেকে এনেই সোজা এখানে রেখে দিই। তো এগুলো সব এখন এই যে আলনাতে গুছিয়ে রাখবো। শ্রেয়াসকে পড়িয়ে এখন বসে আছে দোকানে, আর আজকে শ্রেয়াসকে দোকানে পড়িয়েছিলাম, ও বাজারে গেছিলো দোকানের মাল আনতে। এই যে এখন বাপ ছেলেতে মিলে দোকান সাজাচ্ছে, তেলের টিন ছিল না, তো এই যে তেলের টিন এনেছে আর ডিমের পেটি এনেছে আর কয়েকটা বিস্কুটের পেটি এনেছে। এই পাশটা তো পুরোপুরি ভর্তি আছে, কিন্তু এই পাশটা খালি হয়ে গেছিলো বিস্কুট, তার জন্য এই পাশটার জন্য এনেছে। আর এই যে উপরে সর্ষের তেল আর রিফাইন তেল 500 কেজি সব এভাবে সাজিয়ে রেখেছি। আরও ফার্স্ট জানুয়ারিতে যাবে পিকনিকে, তার জন্য পিকনিকে যাওয়ার আগে সব মালপত্র এনে রাখছি দোকানে, আর বেশি দিন নেই, 4-5 দিন আছে। প্রতি বছরই ফার্স্ট জানুয়ারিতে আমরা বন্ধুদের নিয়ে যাই ঘুরতে, তো এবার যাবে মনে হয় ঝাড়খণ্ডে, তো এখানে এবার 3 দিন থাকবে। তো এই যে ডিমগুলো সব একেবারে বেছে রেখে দিচ্ছে, যেগুলো একটু ফেটে গেছে তো সেগুলো আলাদা করে রেখে দিচ্ছে। শ্রেয়াস ফাটবে, বাবার হেল্পার, এই দেখো ফাটবে ওর হাত থেকে পড়ে। তো এই যে দুটো ফেটে গেছে, তো আমি এখন ঘরে যাচ্ছি না, তার কারণ ও আবার যাবে ভিডিওল বাজারে, ঘরে আলু নেই, আলু আনবে আর শ্রেয়াসের জন্য কেক আনবে ছানার কেক। আজকের দিনটা তো অনেক মজা করে কাটিয়েছি বাপের বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে। চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড গুড নাইট।